হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফিনিট সলিউশন জব ইউটিউব চ্যানেল। থ্যাংকস ফর ক্লিক দিস ভিডিও। পশ্চিমবঙ্গে ফায়ার অপারেটর পোস্টে তোমাদের রিক্রুটমেন্টের নতুন আপডেট উঠে এসেছে, যেখানে তোমাদের পশ্চিমবঙ্গে ফায়ার অপারেটর পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। এখানে তোমাদের আবেদন করতে গেলে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত শূন্যপদ রয়েছে, তোমাদের প্রায় 1500 প্লাস শূন্যপদে রিক্রুটমেন্ট হতে চলেছে পশ্চিমবঙ্গে ফায়ার অপারেটর পোস্টে। অনুমোদন মিলে গেল 99 থেকে। পশ্চিমবঙ্গে ফায়ার অপারেটর পোস্টে তোমাদের যে রিক্রুটমেন্ট করা হচ্ছে, এখানে তোমাদের কোন বোর্ড রিক্রুটমেন্ট করবে সমস্ত কিছু ইনফরমেশান এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ইনফিনিট সলিউশন জব ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তা চলো দেখে নেওয়া যাক সম্পূর্ণ অফিসিয়ালি যে আপডেটটি উঠে এসেছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে দৈনিক সংবাদ পত্রিকায় বর্তমান পেপারে আজকে এই আপডেটটি উঠে এসেছে এবং তোমাদের হেডলাইনে বলা হয়েছে দমকল সহ কিছু দপ্তরে 1500 শূন্যপদ নিয়োগে ছাড়পত্র মন্ত্রিসভার। তোমাদের হেডলাইনে বলা হয়েছে দমকল সহ বেশ কিছু শূন্যপদে এখানে অনুমোদন মিলে গেল মন্ত্রী পরিষদের দ্বারা। পশ্চিমবঙ্গে ফায়ার অপারেটর পোস্টের রিক্রুটমেন্টের অনুমোদন মিলে গেল মন্ত্রিসভার, তার আপডেটটি আজকে উঠে এসেছে। সে আপডেট ওয়াইজ তোমাদের কী বলা হয়েছে সম্পূর্ণ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে লাইক ও শেয়ার করে অবশ্যই তোমার মতামত জানিয়ে যাবে। প্রায় 1500 পদে নিয়োগ করতে চলেছি রাজ্য সরকার। বুধবার বিভিন্ন দপ্তরে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। শিক্ষক নিয়োগে বিতর্কের মাঝেই নবান্নের এই সিদ্ধান্ত বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। প্রশাসনিক সূত্রে খবর, এদিনের বৈঠকে দমকল দপ্তরের 1000 ফায়ার অপারেটর পদের শূন্য পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 27 ডিসেম্বর 2023 তারিখে বুধবার নবান্নে মন্ত্রী পরিষদের বৈঠকে এই অনুমোদন মিলে গেল এবং তোমাদের এই যে ফায়ার অপারেটর পোস্টে রিক্রুটমেন্টের অ্যারেঞ্জ করবে তোমাদের পিএসসি দ্বারা, পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা। তোমাদের এর আগে রিক্রুটমেন্ট হয়েছে লাস্ট তোমাদের 2018 সালে এই রিক্রুটমেন্ট সম্পূর্ণ হয়েছে এবং তোমাদের ফের আবারও রিক্রুটমেন্ট হতে চলেছে পশ্চিমবঙ্গের ফায়ার অপারেটর পোস্টে, যেখানে তোমাদের 1000 শূন্যপদ রয়েছে। প্রশাসনিক সূত্রে খবর পাওয়া গেছে যে রাজ্যে দমকলের সংখ্যা বেড়েছে, ফলে এই নিয়োগ ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলেই জানাচ্ছে রাজ্যের আধিকারিকরা। 27 ডিসেম্বর বুধবার পশ্চিমবঙ্গে ফায়ার অপারেটর ছাড়াও তোমাদের আরও বেশ কিছু শূন্যপদের অনুমোদন মিলে গেল, যেখানে তোমাদের মন্ত্রী পরিষদের বৈঠকের পরেই জল সম্পদ অনুসন্ধান দপ্তরের মন্ত্রী মানস ভুঁইয়া সাংবাদিক বৈঠকের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন ভূমি ও ভূমি সংস্করণ দপ্তরে বিএলআরও সহ অন্যান্য জেলা অফিসগুলিতে 427 জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। এই সমস্ত পোস্টগুলি ছাড়াও তোমাদের আরও বেশ কিছু শূন্যপদে 27 ডিসেম্বর মন্ত্রিপরিষদ বৈঠকে সমস্ত দপ্তরে ছাড়পত্র মিলে গেল। তোমাদের জানুয়ারি 2024 সালের সেকেন্ড উইকের মধ্যে তোমাদের আবেদনের সম্পূর্ণ অফিসিয়ালি নোটিফিকেশান প্রকাশ করা হবে। এর আগে তোমরা দেখেছ 2018 সালে পশ্চিমবঙ্গে ফায়ার অপারেটর পোস্টে সম্পূর্ণ অ্যারেঞ্জ করেছিল WBPSC দ্বারা। এবার তোমাদের WBPSC দ্বারা আবারও রিক্রুটমেন্ট সম্পূর্ণ করবে। এখানে তোমাদের আবেদন করতে গেলে যেসব শিক্ষাগত যোগ্যতা লাগে, সিম্পল মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদনের যোগ্য। পশ্চিমবঙ্গে ফায়ার অপারেটর পোস্টে তোমাদের আবারও রিক্রুটমেন্ট হতে চলেছে, যেখানে তোমাদের পশ্চিমবঙ্গে ফায়ার অপারেটর পোস্টে 1000 শূন্যপদের অনুমোদন মিলে গেল মন্ত্রিসভায়। এই আবেদনের সম্পূর্ণ আপডেট পরবর্তী পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা শুধু এটুকুই জেনে রেখো তোমাদের আবারও পশ্চিমবঙ্গের দমকল দপ্তরে ফায়ার অপারেটর পোস্টের শূন্যপদ প্রকাশিত হতে চলেছে খুব শীঘ্রই। তার আপডেট তোমাদের খুব তাড়াতাড়ি আমাদের এই ইনফিনিট সলিউশন জব ইউটিউব চ্যানেলে প্রোভাইড করে দেবো। সম্পূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।